আন্দোলনের হাওয়া লেগেছে রাজধানীর কাঁচা বাজারে বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক মহাসড়ক দখলে রেখেছে তাই ঢাকায় পণ্যবাহী ট্রাক আসতে না পারায় সরবরাহ সংকটে বেড়েছে দাম এমনটাই দাবি বিক্রেতাদের এবার আন্দোলনের প্রভাব নিত্য বাজারে পরিবহন সংকটে পণ্যের দাম বাড়ার পাশাপাশি যানবাহন সংকটে উপস্থিতি কমেছে ক্রেতাদের রাজধানীর কাঁচা বাজারে ক্রেতা সংকটে ভুগছেন ব্যবসায়ীরা তবুও জিনিসপত্রের দামে কমতি নেই একটুও প্রায় সব ধরনের সবজি ছুঁয়েছে শতকের ঘর সপ্তাহ ব্যবধানে কেজিতে বিশ টাকা বেড়ে করলা বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকায় এক একটি লাউয়ের দামও প্রায় একশো টাকা আমরা কোনোভাবেই শান্তিতে নেই হত্যা লোকার যে ভালো সময় হোক সবসময় কাঁচা বাজার সব জিনিসের দাম বাড়তে আন্দোলন গাড়িগুলো সবই চলে রাত্রে তো সব গাড়িই চলে তো তার জন্য কেন বাড়বে এত কিছু দাম অন্য অন্য দিন তো আপনার পাঁচ হাজার ছ হাজার বেচা লাগে কিন্তু আজকে তিন হাজারও বেচাও নেই বেচা কিনে মন্দা কোনোভাবেই কমানো যাচ্ছে না আলু পেঁয়াজের দাম প্রতি কেজি পেঁয়াজে ক্রেতাদের গুনতে হচ্ছে একশো দশ টাকা আর আলুতে ষাট টাকা ক্রেতা সংকটে চাহিদা কমার পরও কমছে না কোনো ধরনের মুদি পণ্যের দর নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম উল্টো বাড়ছে উদ্ভূত পরিস্থিতির দোহাই দিয়ে আগে যে চাল বিক্রি করছি টাকা ওরা এখন এক দেড় টাকা দু টাকা করে বেশি দিতেছে গাড়ি ভাড়ার কারণে আবার বিক্রিও কম মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে বাজারে মানুষ টান খুব কম মানুষের একটু তো কষ্ট হচ্ছে করার কিছু নেই এটা সরকারকেও এটা মেনে নেওয়ার দরকার হ্যাঁ এটা তো এই এই চাপটা তো আমাদের উপর আসে যা সাধারণ মানুষের উপর আসে বাজারে স্বস্তি কবে ফিরে আসবে সেই উত্তর নেই কোনো পক্ষের কাছে রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা